এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তো এবি আছি, বিন্দাস আছি, চাকাচাক আছি। তো এখন একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বেরোচ্ছি হচ্ছে যাব একটু শপিং বলবো না, জাস্ট ওই একটু খুচখাচ কিছু কিনতে। আজকে আমি একাই যাচ্ছি, লালটু তো আজকে অফিস চলে গেছে সকালবেলা, আর আমি আর দিদি যাচ্ছি। দিদি ওদের বাড়ি থেকে আসবে আর আমি এখান থেকে যাচ্ছি। তো সবার প্রথমে যাব হচ্ছে আমাদের এখানে চিনার পার্কে। চিনার পার্কে হচ্ছে IMC একটা কোম্পানি আছে, তো ওখান থেকে মানে কিছু ওষুধ নেবো আর কি। দিদির যে বাচ্চা দুটো আছে, IMC কোম্পানিরই ওষুধ খায়, কাপ সিরাপ বলো বা আরো অনেক কিছু আছে, তো ওই ওষুধ আনবো আর কি। তো সেটার জন্য আগে চিনার পার্ক যাব, ওষুধ নেব, মানে বিগ বাজারের নিচেই আর কি। IMC কোম্পানি, IMC অ্যাকচুয়ালি এখানকার, এটা হচ্ছে হরিয়ানার প্রোডাক্ট। তো যাই হোক, এখানে আমিও সেই কোম্পানির সাথে মানে যুক্ত আছি আর কি। তো যাব এখন ওই ওষুধ নিতে, ওষুধ নিয়ে যাব এখান থেকে বাস ধরবো, ধরে নামবো খান্নাতে। তো চলো এখন বেরোই। আর কালকে হচ্ছে দুপুরবেলা মানে তোমার ওই পাখার তলায় শোয়ার পর থেকে তোমাদের বলছিলাম ঠান্ডা লেগে গেছে, এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার, লিটারেলি এই জায়গাটা জ্বালা করছে। এবার দিদিকে যেহেতু কথা দিয়ে ফেলেছি যে আমি যাব, এখন হট করে যদি বলি যাব না, ওর একটা খারাপ লাগবে, কষ্ট হবে, আমার একটা খারাপ লাগবে যে কথা দিয়ে ফেলেছি তারপরে আর গেলাম না। তো ওর জন্যই নিজের শরীর খারাপটা দাবিয়ে রেখে এখন বেরোচ্ছি। আর বলবো না, ভুলে যাচ্ছি, জায়গাটা এমন হচ্ছে। যাই হোক, আর ওই যে তোমার একটা মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছ, ওই ঘরে গেলে কান মাথা ঝালাপালা হয়ে যাবে। যখনই ব্লগ শুরু করব, যখনই এই টাইমটা হলেই ওই মেশিনের আওয়াজ হবে, কান মাথা না একদম ঝালাপালা হয়ে যায়, সারা দুপুর হবে আওয়াজটা, আবার বিকালের আগে মানে একদম আওয়াজটা কমে যাবে। তো চলো আর বকবক করছি না, বেরোনোর কথা ছিল 12টার সময়, বাট দিদি ফোন করে ওরও একটু লেট হচ্ছে বলে আমি এখান থেকে লেট করেই বেরোবো, কারণ আমি এখান থেকে একটা বাস ধরলে একদম চলে যাবো। তো যাই হোক, চলো বেরোই, আর বকবক করছি না, আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আর বাইরে হচ্ছে মারাত্মক রোদ, আমি কি করে যাব, আমি নিজেও যাই না, মারাত্মক মানে মারাত্মক রোদ বাইরে। তো চলো সানস্ক্রিন মেখে নিয়েছি, তারপর একটা কম্প্যাক্ট পাউডার মেখে নিয়েছি, আর আমার মুখে কোনো মেকআপ নেই, কিন্তু দেখে মনে হচ্ছে না মুখে কত ফাউন্ডেশন থুপেছি, কিন্তু মুখে কোনো কিছুই করিনি। এই যে লোটাসের 4-in-1 যে সানস্ক্রিন হয় এটাই মেখেছি, এটার মধ্যে একটুখানি ফাউন্ডেশনের টাচ আছে, বাট মাখতে চাইনি, কিন্তু এইটা এখন, এটা SPF 40, এটা যদি না মেখে বেরোই আমি একেই তো আমার গায়ের রং চাপা, পুরো কালো ভূত হয়ে আসবো ঘরে। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এখন বেরোই। বাইরে এতটাই পরিমাণে রোদ, বাধ্য হয়ে ছাতা নিয়েছি, ছাতা না নিলে এই যে এরকম পুড়ে যাব তারপরে রোদে। মারাত্মক রোদ, হাওয়া দিচ্ছে ঠিক আছে, বাট মারাত্মক রোদ। আর আমি দেখো ফোনে কথা বলছি, ডগিটা দেখেই যাচ্ছে। তো এখন যাই, ঝটপট করে, লেটও হয়ে গেছে, রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছি না। তো তো কি করব, এই দুপুর বেলাটা না বেরোতে গেলে খুব কষ্ট হয়, খুব এত রোদ তার মধ্যে গরম সব মিলে মিশে না, যেন দৌড়ে আসছে আমার দিকে, এত কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ ঘেমে পুরো স্নান করে গেছি একদম। গলিটা দিয়ে আসার কারণ হচ্ছে না, চট করে চিনার পার্ক পৌঁছে যাই, নইলে না মেন রাস্তা দিয়ে আসতে গেলে অনেকটা টাইম নেই। যে দেখতে পাচ্ছ নীল রঙের ওই একটা দেখাচ্ছে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে চিনার পার্কের মেন রোড। তো অলমোস্ট চলেই এসেছি। এই গলিটা হচ্ছে আমাদের চিনার পার্কে যে আমিনিয়া আছে না, আমিনিয়ার পাশ থেকে বেরোয় এই গলিটা, ওই জন্যই আর কি এই রাস্তাটা দিয়ে আসা, তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য একদম আমিনিয়ার পাশ থেকেই বেরোবো। ফাইনালি এসে গেছি বিগ বাজারের কাছে, স্পেন্সার এসে গেছি, এখন হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি উঠলাম লিফটে। ওর আমি অন্য বিল্ডিং এ ঢুকে গেছিলাম, বাট এটা পাশের বিল্ডিং এ, আমি স্পেন্সারের বিল্ডিং এ ঢুকেছিলাম, এটা বিগ বাজারের বিল্ডিং এ। তো চলো এখন বেরোই। এই যে এটা হচ্ছে IMC রে, তো আমার এই যে নামা হয়ে গেছে, তো চলো এখন বেরোই, কমপ্লিট নামা, লিফটে করে নিচে চলে যাই, গিয়ে বাস ধরবো। আমি আর আমাদের শিল্পী, আমাদের বড় শিল্পী বেরিয়ে গেছি, এখন খান্নাতে আছি, কেনাকাটা করতে নিয়ে দেখো, দেখ দেখ যা যা যা, কোনটা ওই তো যা, কারণ ঘোরাঘুরি করে দেখছি। হাফ হাতাটা না এখন কেউ পড়ে না। এখন ঘোরাঘুরি করে দেখছি, আপাতত পছন্দ হচ্ছে না, চল চল ভেতরে ঢোক।
এখানে ছোটটার প্যান্ট দেখা হচ্ছে, আমার যে দিদি ছোট ছেলে তার জন্য প্যান্ট খোঁজা হচ্ছে এখানে। এগুলোকে কি প্যান্ট বলে, বারমুন্ডা? বারমুন্ডা তো থ্রি কোয়ার্টার। পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না, সাইজ হচ্ছে তো ছাপা হচ্ছে না। আর অনেক বাচ্চাদের অনেক এ রয়েছে। এটা অ্যাকচুয়ালি মেন হচ্ছে হার্ট, দুবার করে হার্ট বসে। হ্যাঁ বল, এটা হচ্ছে হার্ট। থ্রি কোয়ার্টার হবে না, কেনা কমপ্লিট। আর এই অনেকদিন পরে লেবু জল দেখতে পেয়েছি, একটা লেবু জল খাবো, গলা শুকিয়ে যাচ্ছে গরমে। হ্যাঁ বল, আমাদের শিল্পী এরকম ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, মহান ব্যক্তি আমি এসেছি, দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। হাঁটতে হাঁটতে দুজনেই হাঁপিয়ে গেছি। এই সামনেই হচ্ছে হাতিবাগান, কিন্তু এখন আর আমাদের যাওয়ার মতো ক্ষমতা নেই, ওর জন্য এখানে একটু বেঞ্চ পেয়েছি, বেঞ্চের মধ্যে বসে আছি, একটু 5-10 মিনিট বসি, রেস্ট করি। তুই মাথা বোকার মাথা তুলে গেছে। হ্যাঁ সত্যি রেস্ট করবো, তারপরে 5-10 মিনিট আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে গেছে। এই যে কেনাকাটি হয়েছে এখানে কিছু, এইটা কি রে বাক্স, কত কিছু বসতে। হ্যাঁ একটু বসে বসে দেন হাতিবাগানে, হাতিবাগানে জিনিস। হ্যাঁ হাতিবাগানে আমরা এমনি ঘুরতে যাবো, আমাদের কিছু কিন্তু কেনা নেই। যাচ্ছি এসছি খান্নাতে, তার একটা স্টপেজ পরেই হাতিবাগান, তাই ঘোরা, নইলে কিন্তু আমাদের কিছুই নেই ঘোরা। ওই দুই বোন মিলে অনেকদিন পর বেরিয়েছি, তাই একটু ঘুরবো আর কিছুই না। তো দেখি আমি কি নিয়ে, এই যে একটা ফলস নাকের পরে আছি, তো এরকম কয়েকটা জিনিস দেখি, এগুলো নেওয়ার ইচ্ছা আছে। আর এই ফলস নাকের একটা প্রবলেম কি বলতো, খুব পাথরগুলো উঠে যায়, তো এই নেবো। তাই একটু এখন বসলাম, পাটা একটু জিরিয়ে নি, কারণ সত্যি কথা বলতে পাটা খুবই ব্যথা হচ্ছে। আর দিদি ওই যে ওইদিকে গেছে খাওয়ার কিনতে, হয়ে গেল, ওই যে ওইদিকে খাবার কিনতে যাচ্ছে, কি কিনবে জানি না। এখন রেস্ট করি, করার পরে আর একটুখানি এখান থেকে একটুখানি হাতিবাগান, খুব একটা বেশি দূর নয়, তো রেস্ট করি, করে তারপরে হাতিবাগানে যাবো। কি কিনছে আমি জানি না, কিছু একটা কিনছে অ্যাকচুয়ালি দিদি। তো ও না কি বলতো, মানে বোন এসছি, ও কিছু না কিছু খাওয়াবেই, ওর আমার মায়ের এর এই জিনিসটা মানে স্বভাব আছে, এরা কিছু না কিছু একটা কিনে খাওয়াবে। কি নিল দেখি, চিপস আর বিস্কুট কি একটা যেন নিয়েছে, কিনতেই হতো। এটা কেক, এই নিয়ে এসছে। বেরিয়েছি 12:30টায় আর এখন ঢুকছি 6টা বাজে, অলমোস্ট 6টা বাজে, ওই তোমার 5:45, মানে পুরো বিধ্বস্ত অবস্থা। দুপুরবেলা বেরিয়েছি তো এত রোদ, এত রোদ, গরম। তা আমাদের দিদির কেনাকাটা কিছু ছিল, আর খান্না থেকে হাতিবাগান পুরো ঘুরেছে। হাতিবাগান থেকে আমি টুকটাক কিছু নিয়েছি, তোমাদের দেখাবো, অল্প কিছুই নিয়েছি, দিদিও কিছু কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি বোন হই তো, এবার যতই বিয়ে হয়ে যাক, যাই হোক, বোন দিদির ভালোবাসা কিন্তু অন্য কিছু। ও আমাকে যে খাওয়ালো, মানে ও আমি বলেছি যে আমি সেভাবে ভাত খেয়ে যেতে পাইনি, আমি ওই তোমার কালকে যে নানপুরি করেছিলাম, লালটু কিছুটা টিফিন নিয়ে গেছে আর আমিও কিছুটা খেয়েছি, মানে 3 পিস খেয়েছি। তো ও শুনেছে ওটা খেয়েছে, ওই জন্য রাস্তা দায়ী। তোমরা তো দেখলেই চাল ভাজা না, ডায়েট চিড়া আর হচ্ছে বিটানিয়া কেক, ওই কিনে দিল। তারপরে একটু ওই হাতিবাগান থেকে টুকটাক কিছু কিনে দিয়েছে। পাঠা পুরো ধুলো, এই সবে বসলাম, এসে একটু 5 মিনিট বসি, মারাত্মক গরম লাগছে মুখটা পুরো। তোমাদের দেখে মনে হচ্ছে মুখটা কত গ্লেজ দিচ্ছে, আদৌ মুখ গ্লেজ দিচ্ছে না, মুখে পুরো তেল ভর্তি, দেখো তেল একদম, মানে চ্যাটচ্যাট করছে একদম। বসি, পাটা একটু ধোবো, একটু ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, করে একটা পাতলা থেকে নাইটি পরবো, কারণ খুব গরম লাগছে খুব। আর সকালবেলা রোদ ছিল, দুপুর পর্যন্তও রোদ ছিল, এখন যেন কেমন না বাইরে পুরো মেঘ করে এসছে, মানে ওয়েদার বুঝতে পারি, এরকম ওয়েদারের জন্য না মানুষের ঠান্ডা লাগে, বেশিরভাগ ঘরের বাচ্চার দেখবে ঠান্ডা। এই যে আমি IMC তে গেছিলাম, দিদির বড় ছেলেটা খুব জ্বর কাশি, আমরা যে গেছিলাম সেই দিন থেকে ওরকম হচ্ছিল। এসে আমার অবস্থা পুরো বিধ্বস্ত, আমি ক্লান্ত হয়ে গেছি, মানে খেলে কেউ শুয়ে দিলে ঘুমিয়ে যাবো, যে ঘুমালে হবে না, অনেক কাজ আছে, রান্না আছে, আবার রাত্রের যে রান্না করবো। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, করে নিয়ে একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে ঘরে যা কাজ আছে সব কিছু করবো। চলে এসেছি কিচেনে, আর আমার ফেসের উপরে একদম যেও না, কেননা এখন ওই
মানে কাজল আইলাইনার কিছু তোলা হয়নি, গামছাটা আজকে ধুয়ে দিয়েছি, এখানেই ফেলে রেখে চলে গেছি। যাই হোক, এখন করব হচ্ছে চাল ভেজাবো, সব থেকে বড় কাজ। আর এত ঠান্ডা লেগে গেছে, এই নাকটা পুরো জ্বালা করছে আর পুরো জাম খেয়ে গেছে নাক আমার, নাকে আর নাক কথাটা বুঝতে পারছো নাকে নাকে হচ্ছে। তো যাই হোক, রাতের ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে শুভ, কেন কষ্ট হচ্ছে খুব। আর এখন করব হচ্ছে চাল বের করবো। এই দেখো না, এই জায়গাটায় চাল রেখেছি না, রীতিমতো আমাকে যুদ্ধ করতে হচ্ছে এই জায়গা থেকে চাল বার করতে। চাল বার করতে করতে ঘরে চলে গেছি, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম, মায়ের সাথেই ফাইনালি কথা বলা হলো, লালটুও আসছে। আর এই যে এখানে চাল বের করে নিয়েছি, চালটা এবার ভিজিয়ে দিই। চালটা ভেজালে না তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, সুবিধাও হয় না। মানে আমার এই চালটা ভিজিয়ে রাখলে ওই মিনিমাম তোমার 5-7 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। এখন রান্না করব, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ওই বাড়ি থেকে ওর রান্না আসছে, এই বাড়ি থেকে মানে কি বলতো, বুধবার শুক্রবার না আমাদের ঘরে ডবল ডবল রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি রান্নাটা করতাম না, কিন্তু সকালবেলা সব কেটে কুটে বেটে রেখে গেছি, তো আর রান্নাটা না করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো চলো একবার দেখিয়ে দিই কি কি রান্না করছি। এটা হচ্ছে লাল শাক ভেজেছিলাম, সে লাল শাক ভাজা রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। লালটু না রাত্রে শাক খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে, অনেকে বলে খায় না খায় না, কিন্তু আমার ভালো লাগে। এটা হচ্ছে কুচো চিংড়ি, সকালবেলা নুন রসুন আর লঙ্কা বেটে মেখে রেখে গেছিলাম, এটা বড়া করব এখন। আর এখানে আছে লোটে মাছ, জল বেরিয়েছে দেখো লোটে মাছ থেকে, লেবু মাখিয়ে আমি ফ্রিজে মানে কেটে লেবু মাখিয়ে ফ্রিজে রেখে গেছিলাম, আমি জল বেরিয়েছে দেখেছো, এক কলসি জল বেরিয়ে গেছে এটা থেকে, এই দেখো। তো এটা এখন ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঝুড়িতে ঢালবো, যাতে এই যে লোটে মাছের মধ্যে নিজস্ব জল আছে না, জলটা ঝরে যায়, নইলে কড়াইতে দিলেই না হরহর করে জল বেরিয়ে যাবে। সকালবেলায় যে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও রেখে গেছি, আর এখানে যে এই কন্টেনারটার মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব বেটে ফ্রিজে রেখে একদম মানে টাইট করে এ করে ফ্রিজে রেখে গেছিলাম। এখন জাস্ট কড়াইটা বসাবো আর ঝপাত ঝপ রান্না করবো, কারণ এখন রান্না করার সেরকম ঝামেলা নেই, মশলাটা না বাটাই সব থেকে বেশি ঝামেলা হয়। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলে না বেশ ভালো লাগে, এতে মুখের মধ্যে পড়ে। এটা না আমি আর ঝুড়িতে দিলাম না, কারণ জলটা চিপে বার করেছি, আর এই যে এরকম কাত করলে জলও বেরিয়ে আছে, যখন দেবো একটু মাছটা চিপে নিয়ে দিয়ে দেবো, ঝুড়ি আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না কোথায় আছে। মশলা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে একদম মশলার গা দিয়ে। এরপরে এই যে লোটে মাছগুলো ঝুপ করে ওর মধ্যে দিয়ে দেবো, কিন্তু দেওয়ার আগে একটু এরকম করে ছেঁকে নেবো, তাও জল বেরোবে জানি, কিন্তু যতটা না বেরোবে চিপে দিয়ে দেবো, হাতে একটু ধুয়ে নি, নাড়া তাড়া করে। এই মাছ আবার একটু বেশি নাড়লে না ভেঙে যায়, কিন্তু কিছু করার নেই। আমাদের বাবার বাড়িতে না গোটা গোটা মাছ থাকে বা গোটা মাছ ভালোবাসে, এই বাড়িতে না আবার একটু মাছটা ঘেটে যাবে, সেই মাছটা আবার ভালোবাসে খেতে। দেখো বলতে না বলতে মশলা তখন চর্বর চর্বর করছিল, যেই লোটে মাছটা দিলাম ব্যাস থিতিয়ে গেল, এবার এই কোনা দিয়ে এই কোনা দিয়ে এই কোনা দিয়ে জল বেরোবে। এই বিস্কুটগুলো বলো তো কি বিস্কুট, অনেক দিন পর দেখেছি এগুলো। সেই ছোট্টবেলায় দেখবে কোকোনাট বিস্কুট পাওয়া যেত, 1 টাকার মনে হয় 4টে দিত, সেই বিস্কুট অনেক দিন পর পেয়েছি। তো ফাইনালি লালটু নিয়েছিল, সেই মাসকাবাড়ি মাল আনতে গেলাম না, আর এই প্যাকেটটায় দেখো, এই প্যাকেট এই কৌটোটা এই প্যাকেটটা লাগানো হয় না, বলে না পিঁপড়ে উঠে উঠে একদম ভেতরে চিড়ে ভাজা নেই বানাতে হবে, শেষ হয়ে এসছে, তো এই চিড়ে ভাজার বোতলের মধ্যে ঢুকে যায়। আর এখানে এই যে দেশলাই আনা হয়েছিল, দেশলাই সেই এমন বৃষ্টিতে এসছি সব দেশলাইয়ের একদম হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, এই যে ঠিক আছে, কিন্তু ওই যে বৃষ্টির জলে চাপে না পুরো নষ্ট হয়ে গেছে দেশলাইগুলো। রান্না হয়ে গেছে, আগে এক্সস্টটা বন্ধ করি। আর এই দেখো মাছ একদম দেখেছো, এখান থেকে তেল বেরিয়ে গেছে, ঝাল ঝাল করে করেছি, লোটে মাছ না একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এই যে বেসিনে একটু বাসন পড়েছে, ওটা আমি পরে মাছ ওখানে কড়াই এখন গরম, মাছতে গেলেই হাতে আমি ছ্যাঁকা খাবো, এগুলো এঁটো এগুলো বেসিনে দিয়ে দিই, কড়াইটা ঠান্ডা হোক একেবারে মেজে নেবো, আর এটাকে এখন একটা ঢাকা দিয়ে রাখবো, গলার মধ্যে না মোচনে কি একটা আটকে যাচ্ছে আমার। পাখাটা চালিয়ে একটু বসি, ভালো লাগছে না জানো তো, খালি মনে হচ্ছে না একটু শুয়ে বসে থাকি, শরীরটা খুব অসুস্থ লাগছে। আহ
এই সোফার মধ্যে একটু শোবো, ওই যে বালিশ নিয়ে এসেছি এখানে, সোফার মধ্যে একটু শুয়ে পড়বো। ভালো লাগছে না শরীরটা একদম। ঠিক আছে একটু রেস্ট করি, লালটু আসুক, এখন অফিস থেকে আসেনি, ওই বাড়ি গেছে আজকে বললাম, তো আসুক দেখি কি কি এনেছে, ততক্ষণ একটু না এখানে একটু শুই, শরীরটা ভালো লাগছে না, কিন্তু মোছে জ্বর আসবে না, তো কাল থেকেই হচ্ছে, কিন্তু আজকে একটু যেন বেশি শরীরটা খারাপ লাগছে। যখন বাইরে ছিলাম তখন কোনো প্রবলেম হয়নি, সন্ধ্যাবেলা ঘরে আসলাম তখন হচ্ছিল, বাট অতটা সেইভাবে কিছু হয়নি, বাট এখন না যেন একটু বেশি শরীর খারাপ লাগছে, নাক থাকগুলো জ্বালা করছে, চোখগুলো দেখে বুঝতে পারবে। চল একটু রেস্ট করি তাহলে। লালটু এখন চিংড়ি মাছের বড়াটা ভাজছে, আমার না তুলে নাও, আর আমার হ্যাঁ থাক, আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, লালটু এসে বললো যে একটু চা খাও ঠিক হয়ে যাবে, চা খাওয়ার পর যে চোখটা না ঝুঁকে আসছিল ওইটা একটু ঠিক হয়ে গেছে, ওই যে প্লেটটা তুলে নাও, চোখটা মানে ঝুঁকে আসছিল ওটা ঠিক হয়ে গেছে, আর এই নাকটা বলছিলাম না পুরো জাম খেয়ে গেছে ওটাও কিছুটা ঠিক হয়েছে, কিন্তু শরীরটা না ভেতর দিয়ে একটা ঠান্ডা লাগলে কেমন ফিল হয় না ওরকম ফিল হচ্ছে, ভালো লাগছে না, তো ওটা খেয়ে দে মানে একটু শুতে পারলে বাঁচি, ঘুমও পাচ্ছে, প্যারাসিটামল লালটু বার করে দিয়েছে, ওটা রাত্রেবেলা খেয়ে নেবো, আর ভাতও হয়ে গেছে, আর শাশুড়ি মা কী কী দিয়েছে ওটা একবার দেখাচ্ছি। প্রথমেই দেখাই এই যে দুটো মৌসুম্বি লেবু দেখছো, এটা হচ্ছে লালটুর মামার বাড়ির গাছের লেবু, পড়ে যাচ্ছে হাত দিয়ে উল্টেই যাচ্ছে, দুটো ওই সে করেছিলাম না, দুটো মৌসুম্বি লেবু আর এই দুটো পেয়ারা হচ্ছে মামার বাড়ির গাছেরই পেয়ারা, আর এটা কি কাগজি লেবু না, এটা কাগজি লেবু, শাশুড়ি মা গেছিল মামার বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, না একটু তোমার থালা আছে এখানে, হ্যাঁ আর এখানে শাশুড়ি মা পাঠিয়েছে, এটা কি বললে কমপ্লিট মাছ ঘেটে গেছে, ও পমফ্রেট মাছ, এটা মনে হয় সর্ষের বা পোস্ত, ও পোস্ত দিয়ে করেছে, আর এইখানে দেখাচ্ছি এটা কি, ট্যাংরা মাছ বেগুন সর্ষে বাটা দিয়ে করেছে মা, এই কই গেল বড়াটা নিয়ে চলে গেছো, দাঁড়া একটা বড়াটা একবার দেখিয়ে দি, আমি খাওয়ারের পেছনে ছুটছি ক্যামেরা নিয়ে, এই তো এই তো এই যে বড়া, চিংড়ি মাছের বড়া, ঠিক আছে খাও না, এই যে খাওয়া দাওয়া সব ঘরেই খাওয়া হবে, তো ভাতটা উগুর করে দিই, ফ্যানটা উগুর করে নিয়ে যাই খাবো, ও সবার প্রথমে আগে ওষুধ খাবো, ওষুধ রেখে যাচ্ছে, একটা ওষুধ খাই জানো তো শরীরটা একদম ভালো লাগছে না, ওষুধটা খাওয়া গেছে, নাহলে ওই ঘর থেকে এসে এত ক্যার 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 করবে, তখন মনে হবে থাক বাবা আগে ওষুধটা খেয়ে নি, তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিই আমি কি কি জিনিস কিনে এনেছি, তো সবার প্রথম দেখাই সেটা হচ্ছে এরম এরম ওষুধের খাপে দেয়, এটা কি বুঝতে পারছো না দেখে, গোপুর চুল, এই যে সেকেন্ড হচ্ছে এই দুটো নেল পলিশ, আমার না মেরুন কালারের নেল পলিশ পরার খুব শখ হচ্ছিল, বাট কিনবো কিনবো করে কেনা হয়নি, এগুলো লোকালি কোনো ব্র্যান্ডেড নয় কিন্তু, এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে অ্যাশ কালার, এই দুটো দিদি দিয়েছে আমাকে, ও আমাকে টাকা দিতে দেয়নি, ও দিয়েছে এটা, আর নিয়েছি হচ্ছে এই দেখো এরম কানের দুল, দেখাচ্ছি কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে জানো তো, লালটু বলছে হ্যাঁ তুমি ডাকা খরচা করেছো, কি বলবো আর মানে কিছু বলার নেই, যাই হোক হাতেই আসছে না এত ছোট, এই দেখো প্রজাপতির মতো দেখতে, একটা নিয়েছি স্কাই আর পিঙ্ক আর একটা মাল্টি কালারের উপর নিয়েছি, বলো তো কেমন লাগছে একটু কমেন্ট করো তো কেমন লাগছে ওই কানের দুলগুলো, লালটুকে দেখে আমি খুব একটা মন পেলাম না কানের দুলগুলো, প্রজাপতি ওরকম কালারের দুটো, এগুলো 10 টাকা করে, বেশি দাম কিন্তু নয়, এটা মায়ের জন্য নিয়েছি, এই যেরকম ছোট ছোট ক্লিপ হয় না এরকম ছোট ছোট ক্লিপ তিনটে নিয়েছি, আর এই একটা একটু ছাপা ছাপার উপরে এটা আমার জন্য নিয়েছি, কি কিউট দেখতে, দেখো এটা বাদ দিলে পুরো ডিমের মতো লাগছে দেখতে, মায়ের অনেকদিন ধরে বলছিল লাগবে লাগবে ক্লিপ, আচ্ছা এটা গেল,
এই একটা কানের দুল কিনেছি, লালটু দেখে বলছে হ্যাঁ কালকে তোমাকে আমি তিন চারটে কানের দুল কিনে দিলাম, তুমি আজকে আবার কানের দুল কিনেছো? আজ ওর বক বক করছে, কিনে তো নি। এই যা মাল্টি কালারের উপরে আমাকে কমেন্ট করে বলো হ্যাঁ যে কেমন লাগছে, তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেলেন, আমার খুব ভালো লাগে। এই যে একটা কানের দুল মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা নিয়েছে। আমি যে ফলস নোজ পিন গুলো পরি না কোথাও ঘুরতে ঘুরতে গেলে, এই যে ছোট্ট একদম স্টোনের মতো এরকম ডান্ডা দেওয়া দিয়ে ঢুকিয়ে দাও নাকে, ওই দুটো নিয়েছি। আর মায়ের জন্য একটা নিয়েছি নেল পলিশ, মায়ের জন্য একটা এই কালারের নেল পলিশ নিয়েছি। তো চলো, ঢেকুর উঠছে, এত জল খেয়েছি না ঢেকুর উঠছে, সরি। তো চলো আজকের মতো আমার বকবক এই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, নিজের শরীরের খেয়াল রেখো, টাটা।